বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি নূর দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহর রহমান আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখন যাচ্ছি আমরা মিরপুর দশ এগারো ওইখানে বিনারসিপলিতে তো তার জন্য তো সিএনজি আলাম আমাদের সাথে কথা বলতেছে যে আমরা একজন সামনে বসবো আর তিনজন পিছনে কিন্তু মামা বলতাছে না সামনে বসলে তার মামলা খেতে হবে তার জন্য আরও দু একজন মামার সাথে কথা বললাম কিন্তু সব মামারা একই কথা বলতেছে যে না তাদের সামনে বসানো যাবে না সামনে বসলে মামলা খেতে হবে আর তার জন্য আমরা পিছনেই একটু কষ্ট করে বসলাম তো আমরা মিরপুর বিনারসি পল্লীতে যাচ্ছি মার্কেট করার জন্য বিশেষ করে বিয়ের শাড়ি আনার জন্য ওইখানে ভালো ভালো বিয়ের শাড়ি পাওয়া যায় সব রকমের শাড়ি কাঁচুমকি কাতান বেনারসি সব রকমের শাড়ি পাওয়া যায় তো শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে ওই জায়গাটাই মিরপুর দশ এগারো তার জন্য আমরা ওই জায়গায় যাচ্ছি তো এখানে মামার সিএনজিতে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য গ্যাস নেওয়ার জন্য এখানে আসছে তো আমরা একটু বাইরে বের হয়েছি কারণ বাইরে একটু বাতাস আছে ঠান্ডা ভালো লাগবে আমরা আমরা যাচ্ছি চারজন ভাবি আমি আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড তো আমরা যাচ্ছি বেরিবাদের রাস্তা দিয়ে তো মিরপুর এক হয়ে দশ এগারোতে যাবো আর কি তো আমাদের সামনের গাড়িতে একটা ময়লার গাড়ি আছে তার জন্য গন্ধামাত খুব খারাপ লাগতেছে তো ভাবি তো অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে তার জন্য ভাবি এখানে শুয়ে পড়ছে মানে ঘুমাচ্ছে গাড়ির ভিতর তো আমারও ভালো লাগছে না আমিও রফিকুলের আব্বুর কাঁধে মাথা রেখে একটু শুইছি আর এই সুযোগকে রফিকুলের আব্বু এটা ভিডিও করে রাখছে তো রবিকলা আপু যখন ভিডিও করছে তা একটু শেয়ার করি সমস্যা কি তবে আমরা কিছুদিন পরে আসতাম ভাবি বলছে অসুস্থ কিছুদিন পরে আসবো কিন্তু আমার বোনের হাজব্যান্ড আসছে গ্রাম থেকে তারপর আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে তো সবাই একসাথে হয়েছি তার জন্য ভাবিকে বললাম যে চলেন আজকেই মার্কেটটা করে আসি তো ভাবিকে নিয়ে আসছি এখন আমরা চলে আসছি মিরপুর এগারো বিনারো পল্লীতে তো আমরা এখন সিএনজি থেকে নামলাম তো এখন আছি মিরপুর দশে তো প্রথম মিরপুর এগারোতে গেছি ওইখানে আমাদের দোকান পাট বেশি একটাই মনে হয় নাই তার জন্য মিরপুর দশে আসলাম এখানে দেখি প্রচুর প্রচুর দোকান মানে চারদিকে দিকে তাকাইলে শুধু দোকান আর দোকান মার্কেট আর মার্কেট খুবই ভালো অনেক রকমের শাড়ি আছে প্রচুর পরিমাণ শাড়ি আর অনেক সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব রকমের জিনিস আপনারা এখানে পাবেন বিয়ের শাড়ি পাটি শাড়ি তারপর সব রকমের শাড়ি থ্রি পিস আপনার বিশেষ করে শাড়িটাই হচ্ছে বেশি তো এখানে কিছু কিছু দোকানে আছে আপনার যেটা তারা বিক্রি করবে পাঁচ হাজার টাকা ওটা আপনার কাছে চল্লিশ হাজার টাকা চেয়ে বসবে তো অনেকে বুঝে ছাড়তে পারে না তারা হঠাৎ করে মানে বেশি দাম বলে ফেলে তো আমরা ওই দোকান থেকে আর নেই নাই আমাদের ওই দোকানে দামটা বেশি পছন্দ হয় নাই তো একই শাড়ি আমরা এই দোকান থেকে আনছি আমরা যে দামে বলছিলাম তার থেকে অনেকটা কমে আনছি তো আমাদের বিয়ের শাড়িটা কেনা হয়ে গেছে এখন আসছি মুরব্বি শাড়ি তারপর পাটি শাড়ি যেটা আছে ওইটা কেনার জন্য তো ওইখান থেকে আমরা ওই শাড়িগুলো কিনতাম ওই দোকান থেকেই কিন্তু ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তার জন্য ভাবি চলে যেতেছে তো ভাবিকে একটা যে দিয়ে আর বিয়ের শাড়ি দিয়ে ভাবিকে পাঠিয়ে দিচ্ছি কারণ সে অনেক অসুস্থ কাল রাত্রে ঘুমাতে পারে নাই তার মেয়ে অসুস্থ ছিল তার কারণে তো রোজা দিনে এমনিতে ঘুম কম হয় আর সারা রাত জেগে থাকলে তো এমনিতে অসুস্থ লাগে তারপর গাড়িতে করে আসছে তো প্রচুর গরম তার জন্য ভাবিকে পাঠাই দিছি আর আমরা আর কি এখানে আসছি ভাবি বলতেছে যে আমি খুশি আছি আমি বিয়ের শাড়ি তো কিনছি তবে আমি চলে যাই তো ভাবিকে পাঠিয়ে দিছি আর আমরা এখানে কিছু টুকটাক কেনাকাটা করতেছি তো ভাবির জায়গায় বসানো হচ্ছে আমার এক বিয়াই এটা হচ্ছে আমার ছোটো বোনের দেবর তো তাকে এখানে বসানো হয়েছে মানে ভাবি চলে গেছে ভাবির জায়গায় সে আসছে মানে আমরা চারজন ছিলাম চারজনই আছি তো এটা হচ্ছে বিয়ের পরে আর কি পরানোর জন্য শাড়ি তো আপনারা বিয়ের জন্য যদি শাড়ি কেনাকাটা করতে চান তাহলে আপনারা মিরপুরে চলে আসতে পারেন দশ এগারো বিশেষ করে দশে আছে খুব ভালো ভালো শাড়ি তো মিরপুর এগারোর ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় কিন্তু ওই জায়গায় আমরা ঘুরি নাই আমরা দশই চলে আসছি তো এখন নিচ্ছি গায়ে হলুদের শাড়ি তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে দেখতে থাকবেন দেখতে দেখতে একদিন ভালো লাগবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো এখানে আপাতত আমরা চারটে শাড়ি নিলাম এই চারটে শাড়ি আমাদের এখানে পছন্দ হয়েছে আরও লাগবে তা এখন এখান থেকে নিলাম না আর অনেক রাত হয়ে গেছে তার জন্য আজকে বাড়ি চলে যাব আবার পরে আসবো একদিনে সব কিছু কেনাকাটা করা যাবে না তার জন্য ভাবলাম যে আসতে ধীরে করি রোজা রমজানের মধ্যে বেশি ঘোরাফেরা করা যায় না কারণ প্রচুর গরম তো এখন যে শাড়িগুলো নিয়েছি এগুলোর সাথে ব্লাউজ আর পেটিকুট লাগবে তার জন্য গস কাপড়ের জন্য যাবো কাপড়ের দোকানে তবে চলুন এখন যাই গস কাপড়ের দোকানে সবগুলো শাড়ির সাথে ম্যাচিং করে নিতে হবে গস কাপড় তো চলে আসছি এখন গস কাপড় নেওয়ার জন্য তো এখন বর্তমানে গস কাপড়ের দাম প্রচুর বেড়ে গেছে আর বাড়বে না কেন এখন তো সব কিছুর দাম বাড়ছে তো কাপড়টা কেন বাদ থাকবে কাপড়ের দামটাও বাড়ছে তবে কাপড়ের দামটাও কিন্তু প্রচুর বাড়ছে তেলের মতো তেলের দাম আর পেঁয়াজের দাম যেরকম লাফিয়ে লেফাফি বাড়ছে কাপড়ের দাম ওরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তো এখানে আমি গস কাপড় নিচ্ছি আর পাশে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড তার বইয়ের জন্য মানে আমার ছোট বোনের জন্য থ্রি পিস দেখতেছে তো এখন বাড়িতে আসছি আর হালকা পাতলা করে একটু ভিডিও করা হচ্ছে কারণ এটা হচ্ছে আমার ছোটো বোনকে দেখাবে আমার ছোট বোন বাড়িতে আছে সে দেখে নাই তার জন্য তারে দেখানোর জন্য একটু ভিডিও করে নিচ্ছে আর কি তো এর মাঝে কিন্তু আমরা বউয়ের জন্য জুতা কিনছি তারপর তো বিয়ের উন্না কেনা হয়েছে তো জুতার উন কেনার ভিডিওটা করি নাই তো এই তো দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন